এবারে বইমেলা প্রতিদিন সৌজন্যে ফ্রেশ স্টেশনারি। বসন্তের রঙে রঙিন ভালোবাসায় বর্ণিল হয়ে উঠেছে আজকের বইমেলা। মেলা প্রাঙ্গণ থেকে বিশেষ এই দিনের আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আজকে যেহেতু বিশেষ দিন, বসন্তের পয়লা দিন আর ভালোবাসা দিবস, এই আজকের বিশেষ দিনে বইমেলায় কি অবস্থা দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন। আপনাকেও পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটোরই শুভেচ্ছা। এবং আজকে যেহেতু মেলার 14তম দিন এবং একই সঙ্গে মেলার অর্ধেক দিন কিন্তু পেরিয়ে গিয়েছে, মোট যে এক মাস মেলা হবে সেই মাসব্যাপী মেলার অর্ধেকে আমরা এই মুহূর্তে আছি। এবং আরেকটি বিষয় হলো যে আজকে যেহেতু বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস, তো সব কিছু মিলে আজকের দিনটি কিন্তু মেলা প্রাঙ্গণ বেশ রংচঙে দেখা যাচ্ছে এবং খুব চমৎকারভাবে মানুষজন সেজে এসেছেন। কেউ পাঞ্জাবি পরে এসেছেন, কেউ শাড়ি পরে এসেছেন এবং খুব চমৎকারভাবে নিজেকে সুসজ্জিত করে এসেছেন। আমাদের সঙ্গে একজন চমৎকার কবি আমাদের সঙ্গে আছেন এবং সেই সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন আছেন। একটু আপনার কাছে ছোট করে জানতে চাইব যে ভালোবাসা বসন্ত দুটো একসাথে কেমন লাগে, আর একটু কবিতাও শুনতে চাইব। অনেক ধন্যবাদ। কবিরা তো বসন্তের জন্যে উন্মুখ হয়ে থাকে এবং বসন্তের সঙ্গে যদি ভালোবাসা যুক্ত হয় তাহলে এর চেয়ে আর অভিনব এবং সুন্দর আর কিছু হয় না। এবং মানব সভ্যতার ইতিহাসে, মানে সাহিত্যের ইতিহাস আপনি কিংবা মানব সভ্যতার ইতিহাসই বলেন, যে বসন্ত হচ্ছে খুবই লোভনীয় এবং কাঙ্ক্ষিত একটা বিষয়। আমরা একটা চীনা প্রবাদ আছে, বরফের ঘূর্ণিঝড়ে বসন্ত আসে, মানে যে কোনো দুঃসময় অতিক্রম করে মানুষ একটা সুন্দর সময়ের দিকে যায়, সেটা প্রতীকী অর্থে সেটা একটা বসন্ত মানুষের জীবনে আসে এবং তারুণ্য হচ্ছে মানুষের জীবনের বসন্ত। আজকে আপনি লক্ষ্য করেছেন যে বইমেলাতে অসংখ্য নরনারী, তরুণ তরুণী, তারা নতুন নতুন সাজে, তারা ভালোবাসার পোশাক পরে বইমেলায় এসছে। তারা কিন্তু শুধুমাত্র যে নিজেকে দেখাবার জন্য তা না, তারা একটা উদযাপন করছে, ভালোবাসাকে উদযাপন করছে। এবং আমি মনে করি যে বাংলা ভাষা, বাঙালি, তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ভালোবাসা। এই যে একটা কবিতা ছিল যতীন্দ্রমোহন বাগচির, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। গভীর ভালোবাসা দিয়েই কিন্তু সব সংকট মোকাবেলা করতে হয়। আমাদের 52-এর ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমরা এই সব জায়গায় দেখেছি যে মানুষ দেশকে, মাতৃভাষাকে, তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সে বুকে রক্ত দিয়ে দিচ্ছে। সুতরাং এই যে দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে, মাতৃভাষাকে ভালোবাসা, তার ভিতর দিয়েই কিন্তু একটা নতুন প্রজন্ম গড়ে ওঠে এবং নতুন প্রজন্ম সেই অতীত থেকে তারা যাত্রা শুরু করে, তাদের স্মৃতি নিয়ে তারা যাত্রা শুরু করে ভবিষ্যতের দিকে এবং ভবিষ্যৎটাকে তারা সুন্দর করে। আমরা একটু ছোট করে জানতে চাইবো যে আপনার এবারের বইটির নাম কি, কাব্যগ্রন্থটির নাম? এবারের কাব্যগ্রন্থটির নাম হচ্ছে যে ডায়োজেনিসের লণ্ঠন। এটি বেরিয়েছে কণ্ঠস্বর প্রকাশনী, মেলাতেই পাওয়া যাচ্ছে 561 নম্বর স্টলে। ভালো এবার বিক্রি হয়েছে এবং অনেকে বলে না যে কবিতার বই বিক্রি হয় না, কিন্তু আমার ক্ষেত্রে সেটি কখনো ঘটেনি, কেন জানি না। যে বই এ পর্যন্ত মেলায় প্রায় 175 কপি মতো বিক্রি হয়েছে আজকে পর্যন্ত, যে হিসাব আছে। অর্থাৎ কবিতার বইও মানুষ কেনে, কারণ কবিতায় কিন্তু মানুষের আবেগ এবং হৃদয়ের কথা বলে। এবং আমরা মনে করি যে কবিতা হচ্ছে দুঃসময়ের ভাষা, একটা দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে দুঃসময় হলো কবিতা। সুতরাং আমি কবিতাকে সবসময় গুরুত্ব সহকারে বিবেচনা করি। সারা পৃথিবীতেই কবিতা হচ্ছে মানুষের দুঃসময়ের ভাষা, হৃদয়ের ভাষা, প্রেমের ভাষা, ভালোবাসার ভাষা। কবি এবং কবিতা দুজনেরই জীবনে আরও বসন্ত আসুক, সেই জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম কবি রেজাউদ্দিন স্টালিন তার সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন লেখক আছেন, আমরা একটু তার সঙ্গেও কথা বলতে চাই। একেবারে আপনার হাতে দেখতে পাচ্ছি বকুল সুবাসে বইটি কোথায় পাওয়া যাচ্ছে উম্মে হাবিবা? বকুল সুবাসে এই বইটি শিলা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, স্টল নম্বর 701-702। এটা আমার 34তম কাব্যগ্রন্থ। অনেক ধন্যবাদ। আমরা এই বইটি সম্পর্কে একটু জানলাম, আপনার বইটির জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, একই সঙ্গে আমরা আসলে যেই বিষয়গুলো দেখছিলাম যে আসলে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে মানুষজন এসেছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে একেবারে উল্লাসের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে, আনন্দঘন পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে। আমার কাছে এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি শাহানা আপনার কাছে স্টুডিওতে।
অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান।